নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে সকলকে স্বাগত আমি চিরঞ্জীব গাঙ্গুলি সহশিক্ষক বাংলা বিভাগ এয়ার স্কুল কলকাতা প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থের অন্তর্গত দশম পাঠ যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতাটির নাম হাট হাট এই সংস্কৃতির সাথে আমরা আজকে সকলে পরিচিত না হলেও গ্রাম বাংলায় জিনিস কেনাবেচা পণ্যের বিশেষত ভোগ্য ক্ষেত্রে হাটের গুরুত্ব অপরিসীম ছিল তোমাদের পাঠ্য বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো একুশ বঙ্গাব্দে মানসী পত্রিকায় পরবর্তীকালে উনিশশো সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা তার অন্তর্ভুক্ত করা হয় এ প্রসঙ্গে স্বল্প পরিসরে কবি পরিচিতি আলোচনা প্রয়োজন যতীন্দ্রনাথ সেনগুপ্তের পরিচয় তিনি ইঞ্জিনিয়ার অর্থাৎ তার কবিতা রচনা কিছুটা আকস্মিকভাবে শুরু হয়েছিল তার জন্মস্থান বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে তার মাতুলালয়ে সাতাশে জুন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কিন্তু তার পৈতৃক নিবাস ছিল শান্তিপুরের কাছে হরিপুর গ্রাম পিতা দ্বারকনাথ সেনগুপ্ত এবং মাতা মোহিত কুমারী দেবী তিনি শ্রী বিপ্রতীপ গুপ্ত এই ছদ্মনামে তার স্মৃতিকথা লিখেছেন মাসিক বসুমতিতে তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় সেটি প্রকাশ হয়েছিল প্রথমে গ্রামের বিদ্যালয়ে পঠন পাঠন শেষে অতি অল্প বয়স থেকেই যেহেতু তিনি নানা রকম রোগে ভুগেছেন এবং তার অন্যান্য যে পাঁচ ভাই বোন তারা কেউ শৈশব অতিক্রম করেনি বারো বছর পর্যন্ত এই গ্রামের বিদ্যালয়ে তার পঠন পাঠন সম্পন্ন হয় এরপর তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতায় কাকার বাসায় এসে নিকটস্থ স্কুলে পড়াশুনো শুরু করেছিলেন এখানে আবার তিনি রোগাক্রান্ত হন বাল্যে ছিল ম্যালেরিয়া এরপর টাইফয়েড ফিরে এলেন আবার গ্রামে তখন তার পিতা বালেশ্বরে সামান্য একটি চাকরি করতেন তিনি তার পিতার কাছে গেলেন সেই বালেশ্বরে গিয়ে তার স্বাস্থ্য উদ্ধার করা উদ্ধার হয় কিন্তু পিতার চাকরি অকস্মাৎ চলে যায় আবার কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে এসে প্রথমে তিনি ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীকালে জেনারেল অ্যাসেম্বলি যেটা এখন স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উনিশশো সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেন শীর্ণ দেহ রুগ্ন শরীর ডাক্তার প্রদত্ত পথে তার জীবন দিনগুলি এক এক করে কাটছে উনিশশো সালে তিনি বি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বছর ঢাকায় ট্রেনিং করে উনিশশো সালে ফিরে আসেন এবং সেই বছরই নদিয়া জেলার জেলা বোর্ডের সহকারী ইঞ্জিনিয়ার পদে যতীন্দ্রনাথ যোগ দিয়েছিলেন কিন্তু ভগ্নশাস্ত্র তাকে বারবার বিপদে ফেলেছিল নিষ্ঠার সঙ্গে কাজ করেও কাজে উৎসাহ পাচ্ছেন না ছুটি নিতে পারছেন না শেষ পর্যন্ত ছুটি নিয়ে গ্রামের বাড়ি হরিপুরে চলে যান তিন বছর এরকমভাবে ছুটিতে কাটান পরবর্তী ক্ষেত্রে খবর পেলেন কাশিমবাজার যে জমিদারি এস্টেট সেখানে ইঞ্জিনিয়ার এই পদে চাকরির সুযোগ আছে এবং সেখানেই তিনি চাকরি সূত্রপাত তার চাকরির সূত্রপাত ছত্রিশ বছর বয়সে সালটা ছিল উনিশশো যে বছর তার এই প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা প্রকাশিত হয় এই কাশিমবাজার স্টেটে থাকাকালীন চাকরিকালীন এই সময় তিনি অনেক কবিতা লিখেছেন কিন্তু উনিশশো তেইশ থেকে উনিশশো দীর্ঘকাল নানা বিপর্যয়ের সম্মুখীন হয়েও এই স্টেটে তিনি চাকরি করেছেন উনিশশো সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর তার জ্যেষ্ঠ পুত্রের বাসভবনে তার মৃত্যু হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে সব থেকে যে বৈশিষ্ট্য ছিল ব্যক্তিগত জীবন এবং কবি জীবন ব্যক্তিগত জীবনে যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন স্বল্পবাক নিরহংকারী সৎ এবং আত্মমর্যাদা সম্পন্ন সাহিত্য জীবনেও এর প্রতিফলন দেখা গিয়েছিল বিশেষত নদিয়া জেলা বোর্ডে চাকুরিকালীন গ্রাম জীবন পল্লী জীবনের সঙ্গে তিনি খুব ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং এইটা নিয়ে পরবর্তীকালে তিনি তার আত্মকথায় লিখছেন যে বাংলার পল্লী নিয়ে বাংলার কবিকুল অনেক তারা বর্ণনা করেছেন কখনো কখনো যেন মনে হয় অতিশয়ক্তিতে কাব্য সংসার পরিপূর্ণ করেছেন কিন্তু এ সব কিছু তিনি তার বাস্তব অভিজ্ঞতায় দেখতে পাননি এই হাট কবিতা প্রসঙ্গে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হাট কবিতার মধ্যে আমরা এক ধরনের দুঃখবাদ এক ধরনের বিয়োগ এক ধরনের নিঃসঙ্গ জীবন তার কিন্তু কিছু কিছু ইঙ্গিত পায়। হাট সংস্কৃত হট্ট শব্দ থেকে এসেছে আসলে হাট নির্দিষ্ট দিনে বসে হাটে এই শব্দটা শুনলেই আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাটের সেই বিখ্যাত কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি এই চরণগুলো সেখানেও আমরা দেখেছিলাম যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। হাট প্রাত্যহিক নয় হাট প্রতিদিনের চেনা চিত্র নয় কোনো একটি নির্দিষ্ট দিনে সপ্তাহের বা একাধিক দিনে হাট বসে হাট এই শব্দের সঙ্গে হাটের স্থান মিলন সবকিছু জড়িয়ে আছে একটা সম্মেলন স্থানও আমরা মনে করতে পারি এবং যেই কারণে একটু আমাদের জীবনের সঙ্গে আমাদের সংসারের সঙ্গে আমাদের ঘরকন্যার সাথে জীবনের হাট সংসার হাট এই ব্যাপারগুলো এই শব্দ বন্ধগুলো ব্যবহার করা হয় কবিও শেষের দিকে প্রায় সমধর্মী একটি শব্দ ব্যবহার করছেন সেটা আমরা পরে আলোচনা করব আমরা কবিতা পাঠের মধ্য দিয়ে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাৎপর্যপূর্ণ অংশগুলো আলোচনা করব দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট অর্থাৎ আজকের যে গ্রামীণ জীবন আর সেই বিংশ শতকের বিশ শতকের প্রথম বা দ্বিতীয় দশকের যে গ্রামীণ জীবন দুটো অনেক আলাদা সেই সময়ের যে হাটের চিত্রকবি দেখেছেন অনেক দূরে দূরে লোকালয় বসতি এবং তার মাঝখানে একটি হাটের অবস্থান কিন্তু তিনি সবিস্ময়ে লক্ষ্য করেছেন সন্ধ্যাবেলায় সেই হাটে কেউ প্রদীপ জালে না সন্ধ্যা সমাগমে শাখের শব্দ মঙ্গল প্রদীপের জতিতে আমাদের গৃহকোণ উজ্জ্বল হয়ে ওঠে এটি আমাদের সংস্কৃতির বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ এবং সর্বোপরি গ্রামীণ সংস্কৃতিতে যেখানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না সেখানে এই প্রদীপ দান বা প্রদীপের দিয়েই গৃহকোণ আলোকিত করা হতো মধ্য কিন্তু একদম উল্টো ছবি ছবি দেখা যাচ্ছে হাটের ক্ষেত্রে সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বালে না আর সকালবেলা যখন হাট বাড়িতে প্রত্যেক গৃহকর্ম শুরু হয় বাড়ির সামনে উঠোনে আঙিনা পরিষ্কার করে নিকানো হয় সেখানে ঝাটা বা সম্মার্জনী দিয়ে আবর্জনা মুক্ত করা হয় জল দেওয়া হয় কিন্তু হাটে এরকম কোনো ঘরকন্যা আমরা কবি লক্ষ্য করেননি সুতরাং হাট আমাদের প্রতিদিনের যে ঘরকার যে জীবন তার থেকে স্পষ্টতই আলাদা বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় তাহলে হাট হচ্ছে মানুষের প্রয়োজনে কাজের প্রয়োজনে হাটের অস্তিত্ব প্রত্যেকে আসে কিছু জিনিসপত্র কেনাকাটি করতে এবং সমস্ত দিন ধরে সেই বেচা কেনা চলে যখন বিকেল হয়ে আসে সন্ধ্যায় একটু একটু করে এগিয়ে আসে তখন আস্তে আস্তে হাট করে তারা বাড়ি ফিরে যায় অসাধারণ একটি উপমা ব্যবহার করেছেন ক্ষেত্রে যে যারা হাটে এসেছিলেন তারা বাড়ি ফিরে যাচ্ছেন আর সন্ধ্যা এগিয়ে আসছে বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ অর্থাৎ যে সন্ধ্যার অন্ধকার যখন নেমে আসছে হাটের মধ্যে বাজারের মধ্যে শেষতম যে আলোর নিশানাটা রৌদ্রালোকের যে অস্তিত্ব সেটা যেন বকের পাখায় ভর করে বা বকের উড্ডীয়মান সেই বলাকা শ্রেণীর মধ্য দিয়ে আস্তে আস্তে সূর্য অস্তমিত হচ্ছে এবং আলো থেকে অন্ধকারে সমস্ত জগৎ পল্লী প্রকৃতি পরিপূর্ণ হচ্ছে প্রসঙ্গ আমাদের মনে পড়ে যায় এরকমই একটি উপমা জীবনানন্দ দাস ব্যবহার করেছিলেন চিত্রকল্প উপমা না বলে চিত্রকল্প ব্যবহার করেছিলেন বনলতা সেন কবিতায় সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে তাহলে সেই চিল যেমন তার ডানায় শেষ রৌদ্রের গন্ধকে মুছে ফেলে এখানেও বকের পাখায় আলোক লুকিয়ে পড়ছে সন্ধ্যা নেমে আসছে আর এই সন্ধ্যার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে ওই যে পার্শ্ববর্তী গ্রামগুলো ছিল সেই গ্রামগুলোতে যে মানুষের বসবাসের জন্য যে পর্ণকুটির বা ছোট ছোট কুটির গুলো ছিল সেখানে সেই কুটিরের মধ্যে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠছে যদিও তার জ্যোতি খুবই সামান্য কিন্তু তবুও দেখা যাচ্ছে দূরে দূরে গ্রামে দ্বীপ জ্বলে উঠেছে আর তার সম্পূর্ণ বিপরীত ছবি একেবারে অন্ধকারে হাট পরিপূর্ণ হয়েছে এত যে লোকের আনাগোনা এত যে কোলাহল এখন হাটে মধ্যে কোনো কিছুই বোঝার উপায় নেই সম্পূর্ণভাবে হাট আধারেতে নিমজ্জিত হয়েছে প্রসঙ্গত একটা উল্লেখ্য যতীন্দ্রনাথ সেনগুপ্তের এই কাব্যগ্রন্থে কাব্য সংগ্রহে হাট কবিতার আগেরই একটি কবিতা ছিল পল্লীর দোকানি সেই পল্লীর দোকানিতে কবি একটি পংক্তি ব্যবহার করেছেন আজীবন ভাই আজীবন ভাঙা চালে আর হেলা দেওয়ালে মোর তাহলে পল্লীর যে দোকান সেই দোকানের চিত্র কেমন না ভাঙা চাল আর হেলা দেয়াল সেখানে আজকে আমাদের যে নাগরিক জীবন বা নাগরিক যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তার মতো অত সুবিন্যস্ত নয় চাল চাল ভেঙে গেছে হয়ে গেছে আর দেয়াল সেটিও যেন সেটিও যেন হেলে পড়েছে কিন্তু এর মধ্যে দিয়েই ওই পল্লীর দোকানি তিনি তার সমস্ত জীবনযাত্রাকে অব্যাহত রেখেছেন সমগ্র জীবন ধরে এই তার বেচা কেনা চলছে পরের স্তবক কবি বলছেন নিশা নামে দূরে শ্রেণী একা ক্লান্ত কাকের পাখে নিশা শব্দটি সংস্কৃত শব্দ নিশ ধাতু থেকে এসছে তনুকরণ অর্থে অ বা ক প্রত্যয় ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গ অর্থে আ টপ ব্যবহার করা হয়েছে নিশা শব্দটি তৈরি হয়েছে এই নিশা বলতে আমাদের রাত্রিকেই বোঝানো হয়েছে মূলত রাত্রির প্রথম ভাগ কারণ নিশার পরে আরেকটি অধ্যায় থাকে সেটি হচ্ছে মহা নিশা তিন ঘন্টা ধরে যে আমরা প্রহর গণনা করি তার মধ্যে সন্ধ্যার প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যা ছটা থেকে নটা এই সময়টাকে বলা হয় নিশা আর নটার থেকে বারোটা মহানিশা তাহলে যেই সন্ধ্যা এসে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে নিশা অর্থাৎ রাত্রির সমগ্র গ্রামটিকে অভিভূত করে রাখছে রাত্রি নেমে আসছে কিন্তু এই রাত্রি নেমে আসা সেটাও কবি লক্ষ্য করলেন এক বা তার তার পাখার কথা ডানার করলেন। শ্রেণী হারা একা যে কাক তার দলবল নিয়ে একই সাথে সে সন্ধ্যায় ফিরে যাচ্ছিল তার বাসায় নিরে ফিরে যাচ্ছিল কোনো কারণে একটি কাক দলছুট হয়ে গেছে তাই শ্রেণীহারা একা ক্লান্ত কাক তার পাখায় সমগ্র গ্রামে পল্লী প্রকৃতিতে নিশা নামছে আর তারপর ব্যবহার হচ্ছে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে নদীর বাতাস সন্ধ্যা যেই আসছে নদীর থেকে জলভাগ থেকে বাতাস পাকুর শাখার মধ্যে চোখে দেখা যায় না বাতাস প্রবাহিত হলে বৃক্ষরাজির যে পাতা পল্লব সেগুলো আন্দোলিত হয় তার মধ্য থেকেই আমরা বুঝতে পারি বাতাস প্রবাহিত হচ্ছে পাকুর শাখা পাকুর গাছ আজকে গ্রাম বাংলায় গেলে দেখা যাবে বৃহৎ আকৃতির বৃক্ষ বট অস্বত্য তাদের মতোই কিন্তু তাদের মধ্যে কিছু প্রভেদ আছে এর অপর নাম হচ্ছে ক্ষিরি বৃক্ষ কারণ এই পাকুর শাখার মধ্য দিয়ে ডাল ভাঙলে অনেক সময় সাদা একটি ক্ষীরের মতো অংশ বেরোয় তাই একে ক্ষিরি বলা হয় এর বিজ্ঞানসম্মত নাম ফিকাস রুমফি এফ আই সি এস আর ইউএম পি এইচ আই আই তো এই যে পাকুর শাখা আন্দোলিত হচ্ছে এবং জলভাগ থেকে বাতাস প্রবাহিত হচ্ছে এটি আমাদের একটু মনে করিয়ে দেয় ভূগোলের একটি জ্ঞানকে আসলে স্থলভাগ এবং জলভাগ স্থলভাগ মৃত্তিকা বা অন্যান্য যে সমস্ত উপাদান থাকে স্থলভাগে সেগুলো সূর্যরশ্মিতে খুব তাড়াতাড়ি সেগুলো উষ্ণ হয়ে যায় গরম হয়ে যায় এবং গরম ভ্রূপৃষ্ঠের কাছাকাছি যে বাতাস সেটিও গরম হয় হালকা হয়ে উপরে উঠে যায় তাই স্থলভাগে একটি নিম্ন চাপ বলয় তৈরি হয় কিন্তু জলভাগে বাতাস সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে বাতাস ভারী হয় এবং তাই সেই বাতাসের উচ্চ চাপ থাকে যে সময় দিন শেষ হয়ে যাচ্ছে এই নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপের সমতা রক্ষার জন্য জলভাগ থেকে বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয় এই কারণে সন্ধ্যার দিকে আমরা দেখব এটা আরো ভালো বোঝা যাবে যদি সমুদ্র বা কোনো বড় নদীর পাশে যাওয়া যায় সেখানে দেখা যাবে যেই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ওই জলভাগ থেকে নদীর দিক থেকে সমুদ্রের দিক থেকে বাতাস স্থলভাগের দিকে আসছে যাকে সমুদ্র বায়ু বলা হয় আর রাত্রি বিশেষত রাত্রি বারোটার পর থেকে স্থলভাগ শীতল হয়ে যায় সেই কারণে স্থলভাগের বায়ুর নিম্ন চাপ তৈরি হয় তখন আবার স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস প্রবাহিত হয় যাকে স্থলবায়ু বলা হয় ভোর রাত্রি পর্যন্ত এই বায়ু থাকে এটা একটা জাগতিক সত্য কবি কিন্তু এই সত্যটাকে ব্যবহার করলেন কবিতায় নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর সাঁখে তার সঙ্গে পরিলক্ষিত হচ্ছে দেখা যাচ্ছে হাটের দোচালা মুদিল নয়ান নয়ান মুদিল আমরা জানি মানুষের থাকে বা কোনো প্রাণীর থাকে কিন্তু হাটের যে দোচালা হাটের যে চালা ঘর দি চাল বিশিষ্ট যে ঘর তার পক্ষে চক্ষু বোঝা সম্ভব না কিন্তু অপ্রাকৃত বস্তুতে প্রাকৃত এই যে কখনো কখনো ব্যবহার করা হয় এটা কবিদে কবিকুলের একটা বৈশিষ্ট্য তারা মানবায়ন ঘটান জড় পদার্থের উপর তারা এটা একটি নির্দিষ্ট অলঙ্কার তারা মানুষের বৈশিষ্ট্য আরোপ করেন তাই হাটের দোচালা যখন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেমন যেমন আমরা পরিশ্রান্ত হয়ে চোখ বন্ধ করি তেমনি ভাবে হাটের দোচালা মুদিল নয়ান আর তার কারো তরে আহ্বান নেই আর কাউকে সে ডাকছে না আর কারো প্রতি তার কোন ধরনের কোন আহ্বান বা কোন ডাকা ডাকি নেই অর্থাৎ যারা বিক্রেতা তারা ক্রেতাদের প্রতি যে সমস্ত দিন তাদের কণ্ঠস্বরে উচ্চকিত হয়ে ওঠে হাট কিন্তু সন্ধ্যার সাথে সাথে সেই হাট এবং হাটের দোচালা আস্তে আস্তে যেন দেশে তারা পৌঁছে যাচ্ছে কিন্তু কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে। তাকে কিন্তু আটকে রাখা যাচ্ছে না তাই বাজে বায়ু আশি বিদ্রুপ বাসী জীর্ণ বাঁশের ফাঁকে এটাও একটা চিত্রকল্প ব্যবহার করলেন বনের মধ্য দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় বাঁশ গাছের কোনো কোনো অংশ পোকামাকড়ে কীটদ্রষ্ট হওয়ার ফলে ছোট ছোট ছিদ্র তৈরি হয় এবং এই ছিদ্রের মধ্য দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় নানা রকম সুর সেখানে শোনা যায় আসলে বাঁশের মধ্যে এই ছিদ্র করেই তো বাঁশি তৈরি হয় বাঁশ দিয়ে যেমন লাঠি তৈরি হয় বাঁশ দিয়ে বাঁশিও তৈরি হয় কিন্তু এটা প্রাকৃতিক বাঁশি এটা কেউ তার ওই শ্বাসবায়ুকে বাঁশের ওই ছিদ্র পথে পরিচালিত করেনি সে কারণে প্রাকৃতিকভাবেই সম্ভব হচ্ছে এবং যখন সেই বায়ু সেই বাঁশের মধ্য দিয়ে ছিদ্র পথে প্রবাহিত হচ্ছে নানা রকম সুর বা স্বর সেখানে শোনা যাচ্ছে যেটিকে কবি বিদ্রুপ বাসী বলে মনে হচ্ছে এই বিদ্রুপ শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করেছেন কবি কেন ব্যবহার করলেন তার কারণ হচ্ছে যে আসলে কবির অভিপ্রায় কিন্তু দিনের ব্যস্ততম হাটের চিত্র নয় সন্ধ্যার সন্ধ্যা সমাগমে একক যে হাট সেই হাটের চিত্র তিনি তুলে ধরেছেন এবং তাই তার পরতে পরতে একাকিত্ব তার পরতে পরতে নিস্তরঙ্গ জীবন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তার আত্মকথায় তিনি এটি প্রকাশ করেছিলেন বলছেন যে আহা এই বাংলার রূপ বর্ণনা করতে কত কবি উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দেখেছেন তার শ্যামল রূপ নদীমাত্রিক শস্য শ্যামল কৃষকের উল্লাস মুখরিত বাংলাদেশ এখানে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা সারা হয় বোঝাই যাচ্ছে সোনাক্তরী কবিতার চিত্র বলছেন বাংলার বধুর বুক ভরা মধু ইত্যাদি আরো কত ঐশ্বর্য নাকি বর্তমান হায় আমার ভাগ্য মন্দ এর একটিও কি চোখে পড়ল আমি তো দেখলাম ঠিক বিপরীত কি দেখলেন তিনি নদীমাত্রিক দেশের নদী আজ মজে গেছে খানা ডোবা যেদিকে তাকাই পানায় ভর্তি শস্যক্ষেত্র খা খা করছে চাষিরা সর্বহারা নিরন্ন রোগক্লিষ্ট শির নোকায় আর বাংলার বধূ তাদের দেখলাম জেলা বোর্ডের দেয়া ইদারার পাশে জমায়েত হতে কেন দাঁড়িয়ে আছে তারা এই গ্রীষ্মের ঠায়। প্রান্তে নদীমাত্রিক বাংলার বধূদের দেখলাম এক কলসি জলের জন্য পরস্পর গরল বাক্য বর্ষণ করতে কিছুদিন ধরেই আমাদের যে প্রচন্ড দাবদাহ তাতে আমরা দেখছি যে জলকষ্ট একটি অন্যতম জীবনের অন্যতম উপাদান হয়ে দাঁড়িয়েছে তা যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই যখন তিনি পল্লী প্রকৃতির সঙ্গে মিশেছেন তখন তিনি লক্ষ্য করেছেন বাংলার মানুষের কিন্তু পরতে পরতে অনেক কষ্ট লুকিয়ে আছে এবং এই কারণেই বাংলা কাব্যে যদিও কবিদের নির্দিষ্ট কোনো অভিধা দেয়া উচিত নয় তবু বাংলা কবিতায় যোগতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি হিসাবে অভিহিত করা হয় আমরা এই অবসরে কিছু শব্দার্থের দিকে লক্ষ্য হাট ভোগ্যপর্ণ কেনাবেচার স্থান সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে শেথা এটা কবিতায় বা কাব্যে ব্যবহৃত হয় আসলে গদ্যরূপ সেখানে প্রভাতে মানে দিনের প্রথম ভাগ যে সময় প্রশব্দ প্রকৃষ্ট অর্থে ব্যবহার করা এবং ভাতই শব্দ মানে প্রকাশিত যে সময় আমরা চারিদিকে সূর্যালোকের সেই আলতো ছোঁয়ায় সবকিছু প্রকৃতি পল্লী প্রকৃতি আমাদের চোখে প্রকৃষ্টভাবে প্রকাশিত হয় সেই সময়টাকে প্রভাত বলে অর্থাৎ সকাল ঝাঁট পরিষ্কার ঝাঁটা বা যার ভালো নাম সম্মার্জনী তার মধ্য দিয়ে পরিষ্কার পাখে ডানায় পাখির ডানায় নিশা শব্দ রাত্রি রাত্রির প্রথম ভাগ আগেই ব্যাখ্যা করা হয়েছে শ্রেণীহারা দল ছুট বা দল থেকে বিচ্ছিন্ন ক্লান্ত অবসন্ন এই অর্থে ব্যবহার করা হচ্ছে আবার আমরা পরের স্তবকটি পাঠ করব দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাই ঘিরে দিনের বেলা হাটের মধ্যে কোলাহল হাট শব্দটাই আমরা কোলাহল অর্থে বা অধিক লোকের সমাগম অর্থে ব্যবহার করি শুধু তাই নয় যারা আসেন যারা ক্রেতা এবং বিক্রেতা তাদের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি হয় ক্রেতা বিক্রেতা কিন্তু পরস্পর তাদের মধ্যে কোনো পরিচয় থাকে না পরিচিতি থাকে না। হাটে এসেই কেনা ক্রেতা বিক্রেতার মধ্যে দেখতে পাওয়া যায় যে এই পণ্য বা জিনিস বেচা কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে পরিচিতি লাভ হয় শুধু তাই না ক্রেতাদের মধ্যেও পরস্পর অনেক কথাবার্তা আলাপ হয় তারা পরিচিত হয় অপর ক্রেতার সাথে আবার এক বিক্রেতা অপর বিক্রেতার সঙ্গে পরিচিত হয় তাদের ব্যবসায়িক লভ্যাংশ নিয়ে আলোচনা হয় তাহলে এই কোলাহল কর্মমুখর, মুখর কোলাহল মুখর এক প্রতিচ্ছবি হাটে থাকে শুধু তাই নয় কত না ছিন্ন চরণ চিহ্ন এই যে মানুষগুলো এসেছেন অনেকেই হয়তো খালি পায়ে এসেছেন রিক্ত পদে এসেছেন এখন যেমন আমরা দেখি যে আমাদের জীবনযাত্রায় আমরা চটি জুতো ইত্যাদি ব্যবহার করি একটা সময় পর্যন্ত গ্রামীণ মানুষ তারা কিন্তু খালি পায়ে তাদের জীবনযাত্রাকে খুব সুন্দরভাবে তারা কাটিয়ে তুলতেন বিশেষত গ্রামের পথে তারা চটি জুতো ইত্যাদির ব্যবহার করতেন না সুতরাং ওই গ্রামের পথে হাটের পথে হাটের ধুলোর মধ্যে তাদের পায়ের ছাপ পড়েছে চরণ চিহ্ন পড়েছে পায়ের ছাপের উপর আবার যেহেতু আর একজনের পায়ের ছাপ পড়েছে তাই চরণ চিহ্ন ছিন্ন হয়ে গেছে সেগুলো আর তার চরণের বা পায়ের যে পূর্ণ অবয়বটা সেখানে তার অস্তিত্বটা কিন্তু নেই কোনো জায়গায় হয়তো কোনো কারো পায়ের কয়েকটি আঙুলের ছাপ রয়েছে কোনো জায়গায় হয়তো কারো পায়ের পাতার নিচের অংশের ছাপ রয়েছে নিচের অংশ আবার কোনো জায়গায় হয়তো পাশের কোনো অংশের ছাপ রয়েছে কবি লক্ষ্য করেছেন যে এই ছিন্ন চরণ চিহ্ন হাটের একটি বৈশিষ্ট্য শুধু তাই নয় তার সঙ্গে যদি বৃষ্টিপাত হয় বর্ষা আসে সেখানেও কিন্তু কাদার মধ্যে মানুষের এরকম চরণ চিহ্ন পড়ে যায় কিন্তু সব চরণ চিহ্ন ছিন্ন ছড়ানো সে ঠাই ঘিরে এই ঠাই শব্দটা বর্তমানে খুব একটা প্রচলিত নয় হিন্দি ঠাঁই শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে স্থান তারপর মাল চেনা চেনি দর জানা জানি প্রথম দিকে যেমন আমরা সন্ধ্যার হাটের চিত্র এখন আবার দিনের সেই কর্মমুখর হাটের চিত্র একটি একটি হাটের ছবি ছোট ছোট ছবি যেন এই কবিতাটির মধ্য দিয়ে যেমন আমরা কোলাচ করি সেরকম ছবির হাটের কোলাচ তৈরি হয়েছে মাল চেনা চেনি দর জানা জানি তাহলে প্রত্যেক মানুষ এসে প্রথমেই যে দ্রব্যটা তিনি কিনে নিয়ে যাবেন সেই জিনিসটাকে চেনার চেষ্টা করেন সেটা ভালো না মন্দ সেটা টাটকা না সেটা বাসি সেটা চলে শুধু জিনিস ভালো হলে হবে না তার দরটাও জানতে হবে অর্থাৎ সেটা যেন ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাই দর একটি অঙ্গ এবং আধুনিক ব্যবস্থায় আমরা দেখি বার্গেনিং হ্যাঁ দাম দর কষাকষি এটা কিন্তু আমাদের অর্থনীতির একটা অঙ্গ কানাকড়ি নিয়ে কত টানা টানি আসলে করি যেমন আমরা ঝিনুক শামুক ইত্যাদি দেখি ওরকমই সামুদ্রিক প্রাণীর খোল এক সময় এই করির মধ্য দিয়েই জিনিস কেনা বেচা চলতো তাই করি শব্দটা ব্যবহার করা হয় এবং এখনো আমরা মাঙ্গলিক বিভিন্ন কর্মে বা পূজার ক্ষেত্রে এই করি শব্দগুলো ব্যবহার করি কিন্তু আজকে এর কোনো ব্যবহার নেই কানাকড়ি শব্দটা আসলে পয়সা করি কানা করি এই আমাদের যে এখনকার যে বাজারের যে যার মধ্য দিয়ে নগদ টাকা বা পয়সা সেই অর্থে ব্যবহার করা হয় কানাকড়ি নিয়ে কত টানা টানি তাহলে দাম বা দরাদরির মধ্যে আমরা দেখি যে এমন একটা পর্যায় চলে আসে যখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে হয়তো যে সময়ের কথা বলা হয়েছে তখন আরো আমাদের মূল্য আরো কম ছিল সেই কারণে এখন যেমন আমরা দেখি এক টাকার কমে কোনো পয়সা পঞ্চাশ পয়সা বা পঁচিশ পয়সা সেগুলোর ব্যবহার বন্ধ হয়ে গেছে সে সময় হয়তো এক পয়সা দু পয়সা তার ব্যবহার ছিল তাহলে একটি বড় অংশ থেকে কোনো জিনিসের দামের শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতার মধ্যে এক একটি একটি কানা বা কড়ি নিয়ে বা খুবই ক্ষুদ্রতম একটা অংশ নিয়ে হয়তো তাদের পরস্পরের মধ্যে দাম দরাদরি বা দর কষাকষি চলছে কবি সেটাকেই সেটা লক্ষ্য করেই বলেছেন কানা করি নিয়ে কত টানা টানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে এবং একটি শব্দ অপ্রিয় হলেও কখনো কখনো আমরা দেখি ব্যবহৃত হয় জোর যার মুলুক তার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যার এই যে জোর করতে পারবে সে লাভবান হবে বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ বলছেন কতকটা তোমার ভাগে পড়বে কতকটা অন্যের ভাগে কেউ যদি লাভ করে তোমার ভাগে ক্ষতিটা পড়বে ফাঁকিটা পড়বে এটা তো একটা সত্যি কথা ধ্রুব সত্য তা সেই কারণেই বলছেন কেউ কেউ হয়তো এই দাম দরাদরি করে টানাটানি করে টানাটানিটা এমন একটা পর্যায়ে চলে যায় হানাহানির পর্যায়ে চলে যায় অর্থাৎ ওই জিনিসটা বা পয়সা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে যেন সেই সমুদ্র মন্থনের মতো যেমন দেব এবং দেবতা এবং অসুরদের মধ্যে টানাটানি হয়েছিল বাসুকি নাককে নিয়ে সেরকম তাদের মধ্যে টানাটানি হয় এবং সেটা কখনো হয়তো দৈহিক পীড়নের পর্যায়ে চলে যায় তাই হানাহানি শব্দটা ব্যবহার করেছে কিন্তু এর ফলে কেউ লাভবান হয় কেউ সমস্তটা নিয়ে চলে যায় আর কেউ হয়তো খালি হাতে ফিরে যায় বা দুটোই হয় যদি ক্রেতা তার লভ্যাংশ না থাকে তাহলে সে খালি হাতে ফিরে যাবে আবার বিক্রেতা তার ক্রয় ক্ষমতা বা ক্রয় সীমার মধ্যে যদি না থাকে তার জিনিসটা হয়তো অন্য কেউ নিয়ে যাবে অন্য কোন ক্রেতা নিয়ে যাবে তখনই বিক্রেতার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে তার লভ্যাংশ কমে যেতে পারে আর ক্রেতা তার ক্রয় ক্ষমতার অধিক যদি হয়ে যায় তখন সেও খালি হাতে ফিরে যাবে সে কিন্তু জিনিসটা কিনে নিতে পারবে না তার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেছেন এই যে এত সমস্ত ঘটনা ঘটে তার মধ্যে লুকিয়ে থাকে অনেক কথা লাখো কথা হাট মানেই হচ্ছে এই লক্ষ লক্ষ কথা অনেক ভাষণ অনেক বক্তব্য চেনা অচেনার ভিড়ে মিশে যায় কিন্তু আবার তিনি পিছিয়ে আসছেন হাট শেষ হওয়ার সময় বলছেন কত কে আসিল কত আসিছে কত না আসিবে হেতা কত মানুষ এসছে কত মানুষ আসবে হাটে তার কোনো নির্দিষ্ট রেখা বা নির্দিষ্ট কোনো সীমারেখা নেই অর্থাৎ হাটে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না কত মানুষ আসবে বা কত মানুষ সেখানে এসেছে আধুনিক যে ব্যবস্থায় আমরা দেখি বিভিন্ন যে শপিং মল রয়েছে বা বাজার আধুনিক বাজার রয়েছে সেখানে কত মানুষ যাচ্ছে আসছে তার একটা হিসাব থাকে যেমন বই মেলায়। আমরা জানি কত মানুষ গেল কত কত টাকার বই বিক্রি হলো তার একটা খতিয়ান থাকে কিন্তু হাটে এরকম কোন আধুনিক ব্যবস্থা থাকে না ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা ওপার বলতে এটা হতে পারে হাটেরই কোনো এক ধার বা অনেক ক্ষেত্রে দেখা যায় এই গ্রামীণ হাট সেটি বসে এমন একটি জায়গায় কোনো নদীর পাশে আমাদের বাংলার সভ্যতা তো নদীমাত্রিক এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে জলপথ বা পরিবহনের একটা খুব গুরুত্ব রয়েছে সেখানে খুব কম খরচে পণ্য পরিবহন করা যায় তাহলে এমন দেখা যায় যে নদীর ওপারে কোন বাসিন্দা বা বসবাসকারী মানুষ তারা যদি পশরা নিয়ে আসে দ্রব্য নিয়ে আসে তাহলে এপার থেকে ক্রেতা ছুটে যায় সেই দ্রব্যকে পরক পরক করবার জন্য এবং এই প্রসঙ্গে খুব বাস্তব একটি সত্য যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলেছেন শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরক্ষের ছল শিশির বিমল সমস্ত রাত্রিতে যে শিশির পড়েছে সেগুলো সেই ফল বা শস্যের গায়ে লেগে রয়েছে সেগুলো খুবই সুন্দর তার মধ্যে সতেজ তরতাজা অবস্থা রয়েছে প্রভাতের ফল কিন্তু এক একজন মানুষ এসে যখন তাকে পরক করছে এই পরক শব্দটা শব্দের সাথে যা থেকে এসে এসছে পরীক্ষক আর বাংলায় পরীক্ষ তার থেকে পরক বারবার করে দেখতে চান তারা যাতে নিজে ঠকে না যান তারা জিনিসটি কি বারবার যাচাই করে দেখতে চান তাই অনেক হাত শত বলতে এখানে বহু বচন অর্থেই শত শব্দের ব্যবহার করা হয়েছে শত কোটি আমরা জানি এগুলো সময় অনেক মানুষ বা অর্থে ব্যবহার করা শত মানে নির্দিষ্ট ভাবে একশো জনই দেখেছে সেটা কিন্তু নয় অনেক মানুষ বহুত্ব শব্দ শত হাতে সহি পরখের ছল তারা পরস্কর দেখছে স্পর্শ করছে পরখ করে নিচ্ছে পরীক্ষা করে নিচ্ছে এবং এর ফলে সেই ফল বা সেই ফসলের স্নিগ্ধতা আর কিন্তু রক্ষিত হচ্ছে না সেটা যেন অনেকাংশেই তার শ্রী বা সৌন্দর্য ধুয়ে মুছে যাচ্ছে আমরা জানি একটি খুব পরিচিত ছবি বাজারে যারা তোমরা যদি যাও কোনো সময় দেখবে যে কোনো কিছু কেনার সময় অনেকেই করে কি সেটি কচি কিনা লাউ কুমড়ো ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয় নোক দিয়ে সেটাকে পরক করে দেখা হয় এবং অনেক সময় দেখা যায় যে এই বারবার দেখতে দেখতে সমস্ত লাউটিতে ওই নখের সেই ক্ষত চিহ্ন কিন্তু লাউটির সর্বাঙ্গে ধরা পড়েছে তাহলে এরকম ভাবে বিকেল বেলায় যেহেতু তার নির্মল সেই নির্মলতা থাকছে না তাই বিকেল বেলায় তার দাম মূল্য কমে যাচ্ছে বিকেল বেলায় বিকায় হেলায় এলা করে অশ্রদ্ধায় সেটি বিকেল বেলায় বিক্রি হয়ে যায় কেন না তার মধ্যে যে সুন্দর ব্যাপারটা ছিল সেটা আজকে নেই তার মূল্য কমে গেছে এবং ওই বিক্রেতা হাট শেষে বাড়ি যাওয়ার আগে নামমাত্র মূল্যে তাকে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছেন কিন্তু এতে কি হচ্ছে যদি আমরা সেই ফল বা ফসলের কথা মনে করি সেও তার মনে মনে একটি নীরব ব্যথা উপলব্ধি করছে একটি মানুষকে যদি বারবার অন্য মানুষ এসে আঘাত করে আহত করে ক্ষতবিক্ষত করে তাহলে সম্ভবত সেই মানুষটির কষ্ট হবে আমরা তো জানি গাছ ফসল শস্য এসব কিছুরই হচ্ছে প্রাণবন্ত জগদীশ চন্দ্র বসু দেখিয়ে দিয়েছেন সুতরাং তার মধ্যে যদি এই মানবের গুণ আমরা দেখি তাহলে সে কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে বা তার শারীরিক ক্ষত কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিচ্ছে আর যিনি বিক্রেতা তিনিও অনেক কষ্ট সহ্য করে হয়তো লভ্যাংশের ঘরকে ফাঁকা রেখে তিনি ফিরে যাচ্ছেন আবার ধ্রুবপদের মতো ব্যবহার করছেন যে হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা আধুনিক কোন ব্যবস্থা নেই সেখানে কোনো মানুষের ওই পায়ের ছাপ গুনে গুনে দেখা যায় না সেখানে কোন মেশিন মেশিনারি ব্যবস্থা সেই সব নেই কত মানুষ এলো গেল সেটা লেখা ঝোকা নাই যেমন আমাদের মধ্যযুগে ব্যবহৃত হতো এইবার একেবারে শেষ পংক্তি খুব গুরুত্বপূর্ণ পংক্তি কারণ যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে যে কথাগুলো আগে আমরা আলোচনা করেছি সেটাতে তার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে জীবনের সত্যকে তিনি প্রকাশ কবিতার মধ্য দিয়ে। নূতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা এই হাট নূতন করে বসছে আর নূতন করে আবার ভেঙে যাচ্ছে পুরানো হাট ভেঙে যাচ্ছে নূতন করে বসছে প্রতিনিয়ত চলছে প্রতিনিয়ত না হলো সপ্তাহে একদিন দুই দিন করে চলছে একবার বসে একবার ভেঙে যায় দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা দিন রাত ধরে নিত্য নতুন যেন নাটক অভিনীত হচ্ছে নাট শব্দটা নাট্য বা নাটক শব্দ থেকে এসছে কেন নাটক কেন না আমাদের এই যে জীবন মানব জীবন তাকে যদি আমরা নাটক মনে করি নাটকের সঙ্গে আমরা প্রতিকায়িত করি এটিও শেক্সপিয়ার বলে গেছেন তার একটি বিখ্যাত কথা আছে অ্যাজ ইউ লাইক ইট নামক নাটকে তার দ্বিতীয় অঙ্কের সপ্তম দৃশ্যে তিনি বলছেন মানুষের জীবনটা কি মূলত তিনি বলেছেন সেভেন এজেস অফ ম্যান এবং সেইখানে এই সেভেন এজেস বোঝাতে গিয়ে বলছেন অল দ্য ওয়ার্ল্ড এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স দে আর এক্সিট এন্ড এন্ট্রান্স তাহলে এই সমস্ত মানুষ হচ্ছে তাদের প্রবেশ আছে প্রস্থান আছে জীবনটাই এই প্রবেশ আর প্রস্থানের খেলা ঠিক সেইভাবেই যতীন্দ্রনাথ সেনগুপ্ত বললেন যে এই যে জীবন মহাজাগতিক যে একটা সেখানে তার থেকে পৃথিবীর অস্তিত্ব সেই পৃথিবীর অস্তিত্বর মধ্যে কোনো একটি দেশ কোনো একটি রাজ্য কোনো একটি অঞ্চ জেলা তার অন্তর্গত কোনো একটি অঞ্চল সেই অঞ্চলে ছোট্ট একটি হাট সেই হাটে এত মানুষের সমাগম আমরা যদি একটু বৃহদ আকারে চিন্তা করি সমগ্র মহাজগতের ক্ষেত্রে আমাদের জীবনটা খুবই ক্ষুদ্র খুবই সীমায়িত ক্ষণিকের হে ক্ষণিকের অতিথি আমরা প্রত্যেকেই ক্ষণিকের অতিথি কিন্তু আমাদের রণডঙ্কা শব্দ নাহি তোলে কিন্তু তার মধ্য দিয়েও থাকে শ্রমজীবী কর্মী মানুষের জীবনযাত্রা শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে ঠিক যেভাবে একজন ইংরেজ কবি টমাস হার্ডি লক্ষ্য করেছিলেন যে কোনো একটি রাষ্ট্র যখন ভেঙে পড়ে তখন দুটি কাজ চলতে আর একটি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক প্রেমালাপ। তাহলে এগুলো হচ্ছে আমাদের জীবনের অমোঘ বা শাশ্বত সত্য এগুলো কোনো দেশ কাল কোনো কিছু সব কিছু নিরপেক্ষ কোনো কিছুর সাপেক্ষে হয় তা না যতিন্দ্রনাথ সেইটা বললেন যে দিবস রাত্রি দিন এবং রাত ধরে নতুন নতুন যাত্রী আসে আমাদের এই জীবন নাটকের অঙ্গনে মধ্যে আমরা আসি অন্যভাবে জীবনানন্দ দাস বলেছেন যে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় ব্যক্তি মানুষের মৃত্যু আছে কিন্তু মানব জাতি কখনো তার মৃত্যু নেই এবং সেই প্রসঙ্গেই খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই ওগো যে যায় যে আসে এখানে কোনো পাচিল নেই এখানে কোনো সীমানা নেই খোলা আছে হাট মুক্ত বাতাসে অর্থাৎ একেবারে উন্মুক্ত সেখানে কোনো বাধা নেই আশা এবং যাওয়ার মধ্যে কোনো বাধা নেই কোনো সেখানে তাকে প্রবেশের জন্য কোনো টিকিট দিতে হয় না তাকে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না যে যে যাচ্ছে আসছে সে তার জীবনের স্বাভাবিক প্রবাহেই আসা যাওয়া চলতে থাকে যেমন ভাবে আমাদের জীবনেও চলতে থাকে আশা এবং যাওয়া আমরা জানি না এটার জন্য কোনো নগদ মূল্য দিতে হয় কিনা মানুষের জীবনযাত্রা তার মধ্যে দিয়ে চলে যায় এক পুরুষ চলে যায় অপর পুরুষ আসে আর তার সঙ্গে আরেকটা চিত্র কি কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে কাঁদে কেন এক তো হচ্ছে মানুষের জীবনের একটি অঙ্গই হচ্ছে ক্রন্দন হাসি যেমন আছে তার সঙ্গে কান্না থাকবে জীবনের তেমনি হাটের মধ্যেও যে হাটে এসে তার খুব একটা আজকে সুরাহা হলো না যিনি আজকে হাট করে বাড়িতে গিয়ে তার প্রতিদিনের যে জীবনযাত্রাকে একটু সুচারুভাবে সম্পন্ন করবেন বলে ভেবেছিলেন সেটি করতে তিনি পারছেন না তার জীবনে ক্রন্দনই হচ্ছে একমাত্র সঙ্গী তাই কেহ কাঁদে আর কেহ যার প্রচুর লাভের করি অর্জন যে অর্জন করেছে সে তার গাঁটে এই গাঁট শব্দটা গ্রন্থি সংস্কৃত গ্রন্থি শব্দ থেকে এসছে গ্রোষ্ঠী বলা হতো বাংলায় গাঁঠি থেকে গাঁটি থেকে গাঁট আসলে আমাদের বস্ত্রাঞ্চলে আমরা যখন বস্ত্র পরিধান করি কাপড় পরি তখন স্বভাবতই মানে আধুনিক এই আমাদের যে জামা প্যান্ট ইত্যাদি না একেবারে গ্রামীণ মানুষের যে বস্ত্র কাপড় ইত্যাদিতে তাতে সেটিকে আটকাতে হয় তার জন্য একটা বন্ধন দরকার হয় এবং তারা কিন্তু আমাদের শহুরে মানুষের মতো তারা এই যাকে বলি আমরা ওয়ালেট বা মানি ব্যাগ বা এই যে পকেট টকেট ইত্যাদি এগুলো তারা ব্যবহার করেন না তারা ওই গ্রন্থির মধ্যেই গাটের মধ্য দিয়েই তাদের পয়সা তারা রাখেন এবং এইভাবেই তাদের জীবনযাত্রা চলে তাই কেহ গাটে করি বাঁধে যে লাভের করি সেটাকে কেউ ওই পরিধানের বস্ত্রের যে গ্রন্থি সেই গাটে যেটাকে খুব প্রচলিত কথায় বলা হয় করি আমরা বলি তার মধ্য দিয়ে আহ সেই গ্রন্থিস্থলে বেঁধে নেন ঘরে ফিরিবার বেলা এবং ফিরে আসছেন যখন তখন খুব সাবধানে সেই পয়সা যাতে হারিয়ে না যায় সেই পয়সা যাতে ক্ষতি না হয় সেই জন্য সেটিকে বেঁধে নেয় কিন্তু কবি এর মধ্য দিয়ে তিনি লক্ষ্য করলেন উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোনো বাধা নেই প্রকৃতি মানেই হচ্ছে সকল বন্ধনহীন প্রকৃতির কোনো বেড়াজাল থাকে না প্রকৃতি সব মানুষকে আপন করে নেয় আর প্রকৃতির প্রতিশোধ হতো প্রত্যেক মানুষকে ভুগতে হয় সেটা কখনো ব্যক্তি কোনো ব্যক্তির সাপেক্ষে হবে তা কিন্তু নয় নগর পুরিলে কি দেবালয় এড়ায় কখনই সেটা হয় না কিন্তু কবি লক্ষ্য করছেন যে উদার আকাশে আকাশ যেমন অনন্ত উদার তেমনি আকাশের বুকে প্রকৃতিও উদার চিরকাল ধরে এই প্রকৃতিতে এই খেলা চলছে হাটের খেলা তাই কোনো একটি সমাজ জীবনের সাথে বা কোনো একটি রাষ্ট্রীয় জীবনের সাথে যুক্ত নয় কোনো একটি সময়ের সাথে যুক্ত নয় এটি চিরন্তন এটি প্রকৃতির বুকে চলছে আবহমান কাল ধরে চলছে আমরা কিছু কিছু শব্দ কিছু কিছু ব্যাখ্যা এখান থেকে দেখে নেব যেগুলো তো যেগুলি প্রশ্নোত্তর প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ যেমন সন্ধ্যায় সেটা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট প্রথমে কবি উল্লেখ করেছেন হাটের সাথে মানুষের মানুষের ব্যক্তি যে পার্থক্য সেটা এর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন গৃহকোণে সকাল সন্ধ্যে প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যাবেলায় বেশি করে সকালবেলায় হয়তো ধূপ বা ইত্যাদি জ্বালানো হয় আর সকালবেলায় ঝাট দিয়ে পরিষ্কার করা হয় হাটে সেটি হয় না যে যাহার সবে ঘরে ফিরে যায় হাটে সারাদিন কেউ থাকে না একটা আমাদের প্রচলিত কথাই আছে যে 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 অনেকে চিন্তা চিন্তা করে। অমূলক অর্থে আমরা ব্যবহার করি। হাটে এত লোক তারা রাত্রিরে থাকবে কোথায় কেউ থাকে না যে যাহার সকলেই কর্মব্যস্ত জীবনযাত্রা শেষে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ শেষ আলোক বিন্দু যেন ওই সন্ধ্যা সমাগমে ঘরে ফেরার জন্য যে বলাকা শ্রেণী তাদের পাখার মধ্য দিয়ে লুকিয়ে পড়ছে আর হাটটি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে নিশা নামে দূরে শ্রেণী হারা একা ক্লান্ত কাকের পাখে একটি কাক দলছুট হয়ে গেছে তার শ্রেণী থেকে আলাদা হয়েছে অনবরত সে ডাকতে থাকে আর্ত চিৎকার করে কা কা করে চিৎকার করে তার মধ্য দিয়ে রাত্রি নেমে আসে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস যদিও প্রশ্বাসটা আমরা নেওয়া অর্থে ব্যবহার করি জীবনবিজ্ঞানে যে নদীর বাতাস সেই বাতাস জলাশয় থেকে স্থলভাগের দিকে আসে মনে হয় যেন সে সমস্ত দিনের শেষে কর্মক্লান্ত হয়ে তার দীর্ঘ শ্বাস ছাড়ছে আর হাট যখন বন্ধ হয়ে যায় হাটের দোচালা নয় হাট বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা যেমন সমস্ত দিনের শেষে যেমন চোখ বন্ধ করি শুক্তির রাজ্যে চলে যাই নিদ্রামগ্ন হই হাট ও আস্তে আস্তে ওইভাবে অন্ধকারে শুক্তি জগতে চলেছে কারো তরে তার নাই আহ্বান সন্ধ্যায় হাট আর কারো তরে কোন আহ্বান করে না বেচা কেনার কোন পর্ব সেখানে থাকে না বাজে বায়ু আসি বিদ্রূপ বাশি জীর্ণ বাশের ফাঁকে অর্থাৎ ওই বাশ বনে কীটদ্রষ্ট যে বাশ তার মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হয়ে সেখানে নানা রকম শব্দ করে যেটিকে কবির বিদ্রূপ বাশি বলে মনে হয়েছে যেটি মানব জীবনের নিসংগ জীবনের প্রতিচ্ছবি তাই এই শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করেছেন আর ওই যে শ্রেণী হারা একটি কাক ছিল তার আর সে যখন ঘরে ফিরতে পারে না তখন তার এই আর্ত চিৎকারের দিয়ে রাত্রি আসে সেটিকে কবি বলেছেন নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে এই হচ্ছে হাটের জীবন আমরা আরো কিছু ছবি এখানে তার পর্যপূর্ণ অংশ দেখব দিবসেতে সেতা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে দিন এবং সন্ধ্যার মধ্যে যে পার্থক্য কত না ছিন্ন চরণ চিহ্ন ওই প্রত্যেকের পদচিহ্ন সেই স্থানকে ঘিরে রয়েছে কেউ নিল ভরে ক্ষতির দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে দিনের বেলা যে অনেক মানুষের কথা থাকে রাত্রিতে সেই কথার অত ভিড় থাকে না শত হাতে সহি পরখের চল ক্রেতা এবং বিক্রেতা তারা দ্রব্যকে চিনে নিতে চায় পরীক্ষা করতে চায় তারই একটি এই পরখের ছল দেখা যাচ্ছে নূতন করিয়া বসার ভাঙা পুরানো হাটের মেলা নিত্য নতুন একবার করে হেই হাট বসে আর হাট ভেঙে যায় যা আমাদের জীবন যাত্রায় প্রতিনিয়ত এই জীবনের নাটকের সঙ্গে তুলনা করা হচ্ছে খোলা আছে হাট মুক্ত বাতাসে হাটে কোনো বিধিনিষেধ থাকে না কে আসবে কে যাবে তার মধ্যে কোনো কোনো বাধা কোনো আটকানোর ব্যাপার নেই মুক্ত বাতাসে যেমন হাট চলে তেমনি উদার আকাশে উন্মুক্ত বাতাসে চিরকাল এক এই খেলা চলে আমরা এই প্রসঙ্গে কিছু হাটের ছবি দেখে নেব যদিও এখানে এটি গ্রামীণ হাটের ছবি আমরা দেখতে পাচ্ছি অনেক জিনিস কেনা বেচা চলছে তার সঙ্গে অনেক মানুষের ভিড় এই যে চরণ চিহ্ন দেখা যাচ্ছে সকলেই পায়ে জুতো বা চটি পরে আছেন কিন্তু যে সময় কবিতা লেখা তখন কিন্তু খালি পায়ে মানুষ এই হাট করতে আসতো হাঁটুড়েদের আনাগোনায় তাদের চরণ চিহ্ন পরে থাকত আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি খুব আহ একেবারে সামনাসামনি দেখতে পাচ্ছি যে জিনিস কেনা বেচা চলছে ওই যে কত কথা বুঝ বোঝাই যাচ্ছে যে অনেক কথা এই প্রত্যেকটা ছবির মধ্যে লুকিয়ে আছে তার মধ্য দিয়ে হাট চলছে এখানে আমরা দেখছি যে অনেক পণ্য যেমন বলেছেন কবি বলেছেন যে ওপারের লোক নামালে পসরা পসরা নামানো হয়েছে বস্তা বন্দি করে পসরা নামানো হয়েছে সেগুলো এখনো উন্মুক্ত করা হয়নি তবু তার মধ্যে কিছু মানুষ এসে জড়ো হয়েছেন একটি একটি করে সেই পশরা তারা দেখবেন আর তবে একটি একটি প্রসঙ্গ এগুলো সবই কিন্তু গ্রামীণ হাটের ছবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই গ্রামীণ হাটের ছবি ব্যাখ্যা করেছেন এরপর যে আমি আমরা ছবিটা দেখছি এটাও গ্রামের হাটের ছবি কিন্তু শহরেও হাট বসে আধুনিক কালে শহরেও মূলত সবজি বা দ্রব্য না হলেও সেখানে কিন্তু অন্যান্য জিনিস বস্ত্রের হাট বসে কলকাতা শহরে খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ হাট আছে তার ছবিটা কিন্তু এরকম হয় বিশেষত কোনো উৎসব বা পরবের আগে এরকম ধরনের হাট বসে এটাও হাট কিন্তু এই হাট একটু আলাদা এখানে এরকম ভাবে এটাও আমরা দেখছি এটা হয়তো খুব একটা গ্রামীণ হাটের ছবি নয় সুতরাং হাট বললেই যে গ্রামীণ এবং নাগরিক জীবনের হাট দুটো কিন্তু স্পষ্টতই পৃথক কবি যতিন্দ্রনাথ সেনগুপ্ত এখানে সেই গ্রামীণ হাটের ছবিকেই তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়ে এবং কবিতা অর্থে কবিতা সবসময় নেতিবাচক ভাবে শেষ হয় না কবিতা একটা ইতিবাচক বার্তা আমাদের দেন দেয় সেদিক থেকে আমরা দেখতে পারি যে নিঃসঙ্গ জীবনের ছবি হাটের সেই অন্ধকারময় জীবনের ছবি থেকে কবি উত্তীর্ণ কবিতাকে উত্তীর্ণ করেছেন আমাদের জীবন নাট্যের ছবি হিসাবে যার মধ্য দিয়ে আমরা বলতে পারি এই নিত্য নাটের খেলা চলতে থাকবে ম্যান ক্যান বি ডিফিটেড বাট ডেস্ট্রয়েড মানুষ হেরে যাবে হয়তো কোনো জায়গায় আধুনিক কবি বলেছেন যে আমরা হেরে যাব না আমরা মরে যাব না আমরা ভেসে যাব না তেমনি হাটো অন্ধকারে থাকলেও হাটের কিন্তু জীবনের সঙ্গে হাটের একটি তাৎপর্য রয়েছে যার মধ্য দিয়ে কবিতাকে তিনি শেষ করেছেন নমস্কার